100% পারফেক্ট দোকানের মতো ক্ষীর আইসক্রিম আপনি তখনই বাসায় বানিয়ে নিতে পারবেন যখন কিনা এই যে এই সিক্রেট মালাইটা বানানো শিখে যাবেন। আজকে আপনাদের সঙ্গে এই সিক্রেট রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আমি বাসায় ট্রাই করার পর আমি নিজেই অবাক হয়ে গেছি যে আলহামদুলিল্লাহ একদম হুবহু টেস্ট এসেছে। আর রিদার ফেরদৌস খান চ্যানেল যেটাকে পারফেক্ট বলে সেটা কিন্তু 100% পারফেক্ট হয়। এই বিষয়ে আমার ভিউয়ার্সরা সবাই জানে আলহামদুলিল্লাহ, নতুন করে বলার কিছুই নাই। শুধু একটা কথাই বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো একটা প্যানের মধ্যে আমি প্রথমেই 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা আগে থেকেই জাল করা ছিল। তো চুলার জালটা অন করিনি এখনও, তো প্রথমে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, তারপরে অন করে দিব। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ, এবং আরও লাগছে আমার হচ্ছে কন্ডেন্স মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ ভরে ভরে মানে উঁচু উঁচু করে নিয়ে নিয়েছি কন্ডেন্স মিল্ক, এবং তার সাথে আরও লাগছে আমার চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, আর একটা ব্যবহার করেছি হচ্ছে তেজপাতা। সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি চুলার জালটা অন করে দিয়েছি, এবং এই মিশ্রণটা আমি জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত 2 কাপ দুধ কমে 1 কাপ পরিমাণ না হচ্ছে। আর জাল করতে করতে খেয়াল করেছে নিশ্চয়ই এই মিশ্রণের কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, আর এইদিকে জাল করতে করতে পাতিলের দুধটাও কিন্তু কমে গেছে। আর চুলার জালটা অফ করে দিয়েছি, আর এই পর্যায়ে আমি মিলিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ মেল্টেড খেজুরের গুড়। আর এইটা দিলে একদম অথেন্টিক টেস্ট যেটা সেটাই কিন্তু পাবেন, একদম দোকানের কেনা যেটা ক্ষীর আইসক্রিম সেই টেস্টটাও পাবেন, এবং কালারটাও কিন্তু একদমই ওভাবেই চলে আসবে। আচ্ছা, উইথ প্রুফ আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা এই আইসক্রিমটা আমি কতদিন আগে কিনেছিলাম 400 টাকা দিয়ে, একটা বক্সের দাম 400 টাকা, এবং বক্সের গায়ে দেখতে পাচ্ছেন কতগুলো ইনগ্রিডিয়েন্টস লেখা আছে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে কিন্তু ক্ষীর আইসক্রিমটা বানানো হয়, তো আমিও চেষ্টা করেছি সেম ইনগ্রিডিয়েন্টসগুলো আমার আইসক্রিমেও ব্যবহার করতে। তো এত ভালো রেজাল্ট পাবো চিন্তাও করিনি। আমি তো ভাই আর জীবনেও দোকান থেকে ক্ষীর আইসক্রিম কিনবো না এত টাকা দিয়ে, বাসাতে এভাবে বানিয়ে নিব। তো আমার কিন্তু সেই সিক্রেট ক্ষীর তৈরি হয়ে গেছে, ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখন একটা বড় বোলের মধ্যে আমি প্রায় 1 কাপ মতো টপিক্যাল হুইপড ক্রিমটা ব্যবহার করছি। নামটাও বলে দিলাম কারণ অনেকেই আমাকে আস্ক করবেন, কোয়েশ্চেন করবেন, তো আগে থেকেই বলে দিয়েছি টপিক্যাল হুইপড ক্রিম আমি এখানে ইউজ করেছি 1 কাপ পরিমাণ। তো প্রায় 1 থেকে 2 মিনিট মতো বিট করে নিয়েছি ইলেকট্রিক বিটার দিয়ে, আর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন একটু ফোমি কনসিস্টেন্সি হয়েছে। তখন আমি অ্যাড করে দিচ্ছি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা এই যে বের করে নিয়েছি মালাইটা, এই মালাইটা আমি ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে হুইপড ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি, সবটুকু দিয়ে দিলাম। এখন যেটা করব, মিডিয়াম স্পিডে রেখে ইলেকট্রিক বিটারটা মিডিয়াম স্পিডে রেখে এটা প্রায় 1 থেকে 2 মিনিটের মতো বিট করতে হবে। একটু পরেই খেয়াল করবেন এটা একবারে ডাবল হয়ে গেছে, ফোমি টেক্সচার চলে আসছে, আর এটার হচ্ছে কনসিস্টেন্সিটা দেখায় এরকম রানিং কনসিস্টেন্সি থাকবে। আমরা সাধারণত কেক ডেকোরেশনের জন্য যেরকম ক্রিম বানিয়ে থাকি এটার টেক্সচার কিন্তু এমনটা হবে না, এই যে দেখতে পাচ্ছেন একটু মানে লিকুইডি টাইপ হবে। তাহলেই বুঝতে পারবেন যে আইসক্রিমের জন্য এই মিশ্রণটা একবারে পারফেক্ট। আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি এবং একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে যদি কোনো বাবল থেকে থাকে তাহলে ওপর দিকে চলে আসবে। এবং এটা গার্নিশিংয়ের জন্য আমি এখানে কতগুলো ড্রাই ফ্রুটস ব্যবহার করছি। আমি পেস্তা বাদাম নিয়েছি, তারপরে হচ্ছে অ্যালমন্ড নিয়েছি, আর হচ্ছে কিশমিশ নিয়েছি। বাদামগুলো আগে থেকে ভেজে নিলে ভালো, কারণ দোকানের যে আইসক্রিমটা কিনতে পাওয়া যায় সেটাতে বাদাম ভেজে ইউজ করা হয়। এখন আমি যেটা করব, এই বক্সটা কাভার করে একদম ডিপ ফ্রিজে অর্থাৎ মাছ মাংস যেই চেম্বারে রাখা হয় সেখানে রেখে দিব 10 ঘন্টা, কমপক্ষে 10 ঘন্টার জন্য রাখতে হবে। তো 10 ঘন্টা পর না, আমি প্রায় 12 ঘন্টা পর এটা বের করেছি। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমি এদিক সেদিক উল্টানো পাল্টানো করছি, মানে আইসক্রিম তো আইসক্রিমের জায়গা থেকে নড়ছে না, তো পারফেক্ট। এখন আমি যেটা করব আপনাদেরকে একটু কেটে দেখাবো, এটা হচ্ছে সার্ভ করে দেখাবো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর খেয়াল করেছি নিশ্চয়ই এখানে একটুও আইস ক্রিস্টাল নেই, কিছু না, একদম দোকানের মতো সফট ফোমি একটা আইসক্রিম হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে একটা অথেন্টিক রেসিপি শেয়ার করছি, আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন অথবা শেয়ার করে রাখতে পারেন রেসিপিটা, যাতে ইন ফিউচার আপনাদের কাজে লাগবে। অথেন্টিক যদি কিছু খেতে চান, একদম দোকানের মতো যদি হুবহু টেস্ট চান, তাহলে এই রেসিপি ফলো করতে হবে মাস্ট।
আর এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কিভাবে চামচ দিয়ে ইজিলি কেটে যাচ্ছে আর কিভাবে মেল্ট হয়ে যাচ্ছে। মাশাল্লাহ, আমি মানে খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ইট। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।